হালি শহরে জুট মিল প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন। চাকরির আকালে শ্রম দপ্তরের বিশেষ উদ্যোগে হালি শহর হুকুমচাঁদ জুট মিলে জুট প্রশিক্ষণ ও কর্মসংস্থান প্রকল্পের উদ্বোধন হলো আজ, যেখানে প্রশিক্ষণের মাধ্যমে জুট মিলের সরকারি চাকরি ব্যবস্থা করা হবে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তর চব্বিশ পরগনা জেলার সভাপতি তথা নৈহাটি বিধায়ক পার্থ ভৌমিক, মুখ্য সচেতক নির্মল ঘোষ, শ্রম দপ্তরের প্রধান সচিব বরুণ কুমার রায়, পশ্চিমবঙ্গ শ্রম দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বেচারাম মান্না। উত্তর চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ অধিকারী, রিপোর্ট টাইমস বাংলা।